শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই। নতুন সাজ হাড়ির খবর জানবে সবাই, পড়বে যখন মাথায় বাজ। আর কখনো হয় কি ময়ূর যত সাজুক নতুন সাজ, হাড়ির খবর জানবে সবাই, পড়বে যখন মাথায় বাজ। আজও দেখান মানুষ রে ভাই, বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, করতে বললে শুয়ে পড়ে এমন দোলা ভাই, সে তো সৌদি জামা। সক্রিয় হাঁটতে পারো না শ্বশুরাপা, আপনার সেলের ঘরে না জিন জিন নাজিল হয়েছে। মাথাটা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা ঠিক আছে, আমি আমি নিজে চোখে দেখছি, পা থেকে মাথা পর্যন্ত সাদা ফক ফকার এরেস। শ্বশুরাপা এখনো আছে, আপনি যদি না ডরান না আপনি নিজে যাই দেখতে পারেন। জান না না ডর কে, চলো দেখি। হ্যাঁ ও শ্বশুরাপা দাঁড়ান দাঁড়ান। আব্বাজান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জগলুল? হায় আল্লাহ, এটা তুমি? তা তুমি এরকম সাদা ফক ফক পোশাক পরছো কেন? আব্বা, এইটা সৌদি আরবের শেখদের পোশাক, সৌদি শেখরা এটা পরে, অনেক দামি জিনিস। এটা আমি শ্বশুর বাড়িতে প্রথম দিন পরে যাবো বলে কিনছিলাম। এটা তোপ বলে তোপ। এই যে এই কাফনের মতো সাদা পোশাক পরে শ্বশুর বাড়ি যাওয়ার লাগবো না, এটা খোলো। আরে গিন্নি, তোমরা কি বলতেছো এটা খুলবো মানে? এইটা তুমি জানো ইয়াসিন মার্কেট আছে সৌদি আরবে, সেখান থেকে 500 রিয়াল দিয়ে আমি এটা কিনছি। 500 রিয়াল অনেক টাকা বাংলা টাকা মিলে, বুঝছো? শ্বশুর বাড়িতে গিয়া সবার তাজ্জব বানায় দেওয়ার জন্য এটা কিনছি। এই চাকটা ভালোই তো লাগতেছে। ঠিক আছে তাহলে যাও। বাপ ছেলে মিল্লা যখন আমার কথারে খারিজি করে ফেলাইছে, তাহলে আর তো কিছু করার নাই, তাহলে যাও। তবে শ্বশুর আব্বা শোনেন, সে যদি এই পোশাক পরে কোনো কেলেঙ্কারি ঘটায় তাহলে আমার কোনো দোষ দিতে পারবেন না কইলাম। ইয়ে বাবা জগলুল, তোমার জন্য 5 কেজি ছানার মিষ্টি আনছি, এখন অর্ডার দিয়ে বানাইছি। কতদিন দেশি গরুর ছানার মিষ্টি খাই না, বুঝছেন আব্বা? ওই সৌদি আরবে তো সব উটের দুধের মিষ্টি পাওয়া যায়, এরকম ছানার মিষ্টি পাওয়া যায় না। খুব ভালো করছেন, টেস্ট করে দেখি একটু। আরে রাক্ষস নাকি, মিষ্টি আনা হয়েছে তোমার শ্বশুর বাড়ির জন্য, তোমার জন্য না। বাবা জগলুল, মন শ্বশুর বাড়িতে নিয়ে গেলে তো তোমাকে দিব। কি হলো, খাম্বার মতো দাঁড়ায় রইছো কেন? খাওনের কথা শুনলে তো জিব্বা আয় ভাত বাইর হয়ে যায়, আবার যদি স্বাদ একটু কম হয় গোষ্ঠীটা আমার উদ্ধার করে ছাড়ো। রানতে কি কি লাগে সেই হিসাবের বেলায় মাথা কই থাকে? সাসি, ওই সাসা তো খাওনের উস্তাদ, রান্দার উস্তাদ না। খাসি আইছে? খাসি না, খাসি আইতাছে সাসা। হ্যাঁ খাসি আইতাছে সাসা, যা কামে যা। শোনো, আমি তো বাবুরছি না, আমরা হইলাম খাওয়াইন্না ঘরের পোলা। বুঝলেন তো সাই, ও যে সাসা হচ্ছে খাওয়াইন্না ঘরের পোলা। তুই এখনো ঘরে রইছস? হ্যাঁ যা কামে যা, কাম বাদ দিয়ে খালি কথাকে কামে ফাঁকি দেওয়ানের ধান্দা। হ্যাঁ শোনো, দোকান থেকে গায়ে আলু বোকারা নিয়ে আসো। হিন্নি আবার কি হলো? তোমার কি মনে হয় আনবো? কথা অর্ধেকটা মুখের মধ্যে রাইখা করলে কি বুঝি কিছু? কি আনবো?
শেরপুরের সানার মিষ্টি। আমি আকারে ইঙ্গিতে কইছি, বিয়া হিসাব রে মানে নতুন আত্মীয় তো মানে খুইলা কই কেমনে। তবে আমার মনে হয় পাঠাইতেও পারে, এখন ওই জামাই মানে মনে কইরা সাথে কইরা আনলেই হয় আর কি। সি 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 সি, বুড়া হয়ে গেল এখনো খাস লোকটা ঠিক করো। সাসা সাসি কিন্তু আপনার অপমানজনক কথা কয়ে গেল, আপনার ভালো মানুষের জন্য ছেড়ে দিলেন, আমি হইলে ছাড়তাম না। জামাই নেই কোনো লাভ সরম কেমন গুটগুটায় আমার দিকে চায় রয়েছে, আর আমি তো তার চোখের দিকে তাকাইয়া লজ্জায় সরমে মরেছে। তারপর তারপর কি করবি? তারপর তো একেবারে জটিল অবস্থা, বুঝছস? তুই আমার দিকে দেখ, দেখ আমি কি করি। তুই কি ধ্যান ধরছিস নাকি? অবশ্যই ধ্যান করিতে হইবে এবং সুরেলা কণ্ঠে বলিতে হইবে, সৈদি জামাই কেমন আছো দূরে কেন কাছে এসো, সৈদি জামাই কেমন আছো দূরে কেন কাছে এসো। ওই আমার লাগে বিটলামি করিস না। হ্যাঁ তুই আমার ধ্যান নষ্ট করে দিলি কেন? কই বিটলামি করলাম আমি? কি সুন্দর করে তুই কেমন জামাই লাগে কি করবি সব কিছু একদম দাও। না আমি এমন করব না, আমি বসে বসে তেমন ধ্যান করব না। হাজিরে হাজির পাইছে একটা সুযোগ, আমি তো তোরে উল্টে শিখাই দিতেছি, আমি তোর উপকার করতেছি না? হ্যাঁ উপকার করতেছিস। আরে আমার লোক তাড়াহুড়ার কারণে খাওয়াটা কমপ্লিট করে আসলাম না, আমার নিজেরই খবর নাই। আমি হুজুর নাকি জানাব বলো। ঠিক আছে জানাব, বসেন বসেন, দেরি হয়ে যাচ্ছে। দেখাশোনা না করলে তোমার বাপ ছেলে যে কি হইতো আল্লাহ জানে। আই দাঁড়াও দাঁড়াও, জানা আল্লাহ পর্যন্ত হুজুরের জুব্বা আর বউ হয়েছে বেপর্দা, আল্লাহর এই দুনিয়া আরো কত কিছু তাজ্জব ঘটনা যে দেখমু কে জানে। কি হলো দাঁড়া থাকলে কেন, দেরি হয়ে যেতেছে না, যাও চালাও জলদি জলদি জলদি। না না এখনো তো আসে নাই, আপনি বললেন যে 3 ঘন্টা আগে রওনা হয়েছে, আরে 8 মাইল রাস্তা, আসতে ঘুমায় ঘুমায় আসলে তো 3 ঘন্টা আগে আসা যায়। কি বললেন? পাবলিক রাস্তা আটকায় রাখছে। আরে আমি বুঝি না, রাস্তার উপরে পাবলিকের এত রাগ কেন? আরে বাবা, আরে তগো তগো দাবি দাও কি রাস্তায় মিটাইবো, আরে যা নেতার কাছে যা, আরে অফিসে যা। না যে যে কি কি বললেন? ও ও শেরপুরের মিষ্টি নিয়ে আসতেছে। আরে না 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 না, এই সবের কি দরকার ছিল? আরে না না না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি রাখি রাখি। শেরপুরের মিষ্টি নিয়ে আসতেছে। হ্যাঁ মিষ্টি আনার কি দরকার ছিল চাচা? দরকার নাই মানে, আর এই প্রথম শ্বশুর বাড়ি আইতাছে, মিষ্টি না আনলে ওরে আমি বাড়ির ভিতরে ঢুকতে দিতাম মনে করছ? না আপনি যে আপনার বিয়ারে কইলেন। আরে ব্যাকল, এই সব কথা এইভাবেই কইতে হয়, নতুন আত্মীয় তো এমনি কইতে হয়, এটারে কয় আদব লেহান। ভালো লাগতেছে না তোর? এই দেখো নারা, এখনো দল নাই বসে দল খাইতাছো, ঈদের মধ্যে নতুন জামাই আইতাছে, আপনারা গাও গোসল না ধুয়ে এখনো দুলতাছেন,
কি ভাব ধরছেন আম্মা নতুন জামাই না তো মোবাইল জামাই মোবাইল জামাই আয় চুপ মোবাইল জামাই আবার কি রে মোবাইলে বিয়ে হইলে কো মোবাইল জামাই হয় মোবাইল বউ হয় যেটা করতে কইছে সেটা কর ফাজিল কুহানকার আম্মা খালি ধমকের উপরেই থাকে আব্বাই যে আম্মার লগে জীবনটা কেমনে কাটাইলো ভাইবে আমি তাজ্জব হয়ে যাই আচ্ছা তোর জামাই যদি তোর বিয়ার পর সারাক্ষণ ধমকের উপর রাখে তখন তুই কি করবি শোন আম্মার ধমকি শুধু শুধু খাইতেছি মনে করছস বিয়ার পরে এই বিদ্যা জামাইর উপর সালাম মনে করছস হন বিয়ার পরে জামাই রে পিলাই বানাই রাখুন বিলাই দেখা যাইব বিয়াটাও অনেক দেখো কাশেম ভাই আয় কাশেম ভাই এদিকে আয় কাজে দেখাই দিতে হইব যদি কাজ করতে গিয়া ধরা পড়স তোর কান কাইটা কুত্তার গলায় জুলাই দিমু এটা কিন্তু আপা খুব বেশি কথা কয়ে ফেলা দিলেন কুত্তা একটা জানোয়ার তার মানে গলায় মানুষের কান ঝুলাবেন এটা খুব একটা অন্যায়মূলক কথা খুব কষ্ট পেলে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে কুত্তার গলায় ঝুলানো দরকার নেই বিলায় গলায় ঝুলাই দেবেন ঠিক আছে এটা খুব ভালো কিছু না পছন্দ হয়েছে ঠিক খুশি তো খুব মজা খুশি মানে খুব খুশি ভাই যান জীবনে অপন জিনিস আর খাই নেই খালি তো রাক্ষসের মতো গিলতেছো একটু বাতাস বাতাস দাও এবার ফাইনালি কও মিষ্টিটার স্বাদ কেমন মিষ্টি স্বাদ মিষ্টি স্বাদ কি আর কইতাম ভাই জান একেবারে কালিয়া কুত্তা চাইতে বেশি কালিয়া কুত্তা দেখি কি জানস আমার শালি আমার পাজামা দুটা পুরস্কার টানতেছে পাগলের কথা খাওয়া খান তো দিলে চলবো যান বাসানি ভরস খা মোবাইলে তুই বিয়ে করছস বউরে এখন পর্যন্ত দেখোস নাই সে আছে তোর শ্বশুর নিয়া আরে বেটা তিনটা ঘন্টা হরতালের কারণে রাস্তার জ্যামে আটকেছিলাম ক্ষুদার ঠেলায় রুহু দেহ ত্যাগ করে চলে যেতেছে আর তুই আছিস তোর শ্বশুরে নিয়ে না তাই বলে তুই মিষ্টি খাই ভালো এই ভাই মাম আমার আব্বা আমার শ্বশুর আব্বাকে মোবাইল করে বলছে যে আমরা মিষ্টি নিয়ে যাইতেছি আর তোরা এই মানের মতো এখানে খাই ভালো আছস এই খালি জিনিস নিয়ে আমরা যাবো তারা কি মনে করবে আরে বাবা এত চিন্তার কিছু নাই আমরা তো শুধু মিষ্টি খাইতেছি এই ঠোঙ্গা তোর খাবো না ঠোঙ্গা অক্ষত নাই খাই দেবো শোন সামনে যায় মিষ্টির দোকান থেকে আবার মিষ্টি কিনবো কিনে ভরবো ভরে নিয়ে যাবো তোর শ্বশুর তো দূরের কথা শ্বশুরের বাপও ধরতে পারবো না এটা কোন জেলার মিষ্টি কত বেইমান ওই হালা এই মাত্র কিন্তু এত তোমার কাছে অস আবার কি শুনতে আমরা সারতেছে গিলতেছে না কোনো মতো সব খেয়ে বলেছে একটু রাখে নাই রাখবো না
আমার মধ্যে কিছু লাগে না তোমরা খাবা আমি কি করবো খবরদার তুমি না আমরা দুজনে কিন্তু খাইছি মাত্র 3 কেজি তুই যদি একাই 2 কেজি সাবার করস তাহলে কোন ইনসাফের কাজ বিপদ হলো আচ্ছা যা ইনসাফের কথা বাদ দিলাম তুই যদি 2 কেজি মিষ্টি খাইয়া গলাটা বোঝাই করে নিয়ে শ্বশুর বাড়িতে যাস তাইলে বউ তখন সর্বত খাইতে দিব যদি খাইতে না পারো তাহলে কিন্তু আসঙ্গত খাতা নিতে বিদায় করবো যা কইছি মনে থাকবো তো বোনে তো কত কিছুই থাকে আপা আপনি কিসের কথা জিজ্ঞাইতেছেন তোর কি আমাদের সাথে কান্ঠসার পাঠ করতে কইছি নতুন জামা পরার কথা কইতেছেন সমস্যা নাই তো সৌদি জামাই তো আমার জন্য নতুন জামা আনবো হইছে বাট ভালো চলতেছে চলবে আপা চল চল তবিয়ত ভালো আছে বাবাজি মাশাল্লাহ ভালোই আছি শেরপুরের মিষ্টি বিয়াই সাহেব ফোনে কইছে বাবাজি একবার হইছে কি আমার বয়স তখন 30 কি 35 এক বসায় 1.5 কেজি সাবার কিনে দিছি কিন্তু তাওই আপনি তো আপনার জামাইয়ের কাছে মার খা গেলে সে তো 2 কেজি এক বসাতে সাবার করতে পারে আরে সরবের কি আছে বাবাজি খানেওয়ালা বাড়ির ফুলা আরে তুমি খাইবে না তুমি হুজুর হুজুরা খাইবো হ্যাঁ এই কাশেপ যা যা ভিতরে নিয়ে যা ভিতরে নিয়ে যা আমি কোন দুঃখে উল্টাপাল্টা করতে যাবো আপার জামাই আপারে বুঝাও কারে কি বুঝাইতে হবে সেটা তো তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তোমার আমি ভদ্র সদ্র থাকতে কইছি তুমি সেটা থাকবা এইটা হইলো আমার কথা বুঝছো দেখি শাড়িটা তো ভালোই আছে আম্মা এইটার লগে না আমার কানের দুল আর হাতের চুড়ি ম্যাচ করা আছে তো কি হয়েছে ম্যাচ করা আছে তাই এটা আমি পড়বো এটা পড়লে আমার সুন্দর দেখা যাবে ওই দেখ এইটা আছে কবিতার লেখা কবিতা পড়বো আর তোমার যেটা কইতেছে তুমি সেটা করো যাও জামাইয়ের গিয়ে নাস্তা পানি দাও কবিতা ওমা শাড়িটা পরে নাও হ্যাঁ আজিল মাইয়া যেটা দেখে সেইটাই পড়ব আই তুই দেখতা সুতকেন আমার কোনো কথা কান দিবি না এই শাড়িটা আমিই পড়বো আমার পড়লে সেইটা অনেক সুন্দর দেখা যাবে আরে এই শাড়িটা পড়লে যদি আবার মনে করে যে তুই আই কি মনে করবো
মনে করলে কি আমি তোর জামাই বউ হয়ে যাব? তোর পালালে বুদ্ধি বাড়ে নাকি তাতে হয় বলো, সময় থাকতে হিসাব করে চলো রে মন চলো। তোর পালালে বুদ্ধি বাড়ে নাকি তাতে হয় বলো, সময় থাকতে হিসাব করে চলো রে মন চলো। পাগল পাগল ভাব দেখালেই পাগল কি আর হয় সবাই, ভালো পথে চলো যদি নাই চিন্তা নাই, বুঝলা সৌদি জামাই? শোনেন শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই।